সিদ্ধিরগঞ্জের 10 শহরের 9 ও বন্দরের 8টি ওয়ার্ড নিয়ে গঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এর মধ্যে সিদ্ধিরগঞ্জের অবস্থান ডিএনডি বাঁধের ভেতরে। বন্যা প্রতিরোধে নির্মিত এক সময়ের আশীর্বাদ বাঁধটি এখন স্থানীয়দের গলার কাঁটা। প্রতিবছর বর্ষা মৌসুমে জমে থাকা বৃষ্টির পানিতে বেশিরভাগ সময় ডুবে থাকে এলাকাটি। স্থানীয়দের অভিযোগ, রাস্তাঘাটের উন্নয়ন হলেও জলাবদ্ধতা নিরসনে কোনো উদ্যোগ নেই। এতে বছরের বেশিরভাগ সময় পানিবন্দী হয়ে থাকছে শত শত পরিবার। বৃষ্টি আসলে রাস্তাঘাট পানি জলাবদ্ধতা হয়ে থাকে, রাস্তাগুলি অনেক জরাকীর্ণ এবং জলাবদ্ধতায় একদম রাস্তাঘাট ডুবে যায়। চলাফেরার সমস্যা, পানি জমে দুর্গন্ধ হয়, মশা মাছি বেড়ে যায়, ময়লা আবর্জনার দুর্গন্ধে এলাকা থাকা যায় না। মেয়র সাহেবের কাছে আমাদের আবেদন, আমাদের যেন এই জলাবদ্ধতা দূর করা হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা জানালেন, নির্বাচিত নতুন মেয়রের নেতৃত্বে জলাবদ্ধতা নিরসনই এখন তাদের প্রধান চ্যালেঞ্জ। এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি তাদের নিয়ে বৈঠক করে তাদের সাথে কথা বলে আমি আশ্বাস করেছি যে মেয়র মহোদয়কে আমি এটা অবগত করব এবং যত দ্রুত সম্ভব এই জলাবদ্ধতা নিরসন করার জন্য আমি সচেষ্ট থাকব। আমাদের 6 নং ওয়ার্ড আছে, এটা আমরা আগামী 1-2 বছরের মধ্যে আমাদের এলাকায় কোনো জলাবদ্ধতা থাকবে না, এটা আমরা দূর করব ইনশাআল্লাহ। নির্বাচিত প্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধান হবে এমন আশায় বুক বেঁধে আছেন এলাকাবাসী।